কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো অফিসে বস যদি আপনাকে অপছন্দ করে তাহলে আপনি কিভাবে বুঝবেন তো চলুন শুরু করা যাক এক নাম্বার আপনাকে এড়িয়ে চলে আপনার বস যদি আপনাকে এড়িয়ে চলে আপনার সাথে যোগাযোগ করার জন্য যদি তৃতীয় পক্ষকে ডেকে আনে অথবা আপনার সাথে কথা বলার সময় আপনার চোখে চোখ রেখে কথা না বলে অথবা আপনার সাথে কথা বলার সময় অস্বস্তি বোধ করে তাহলে বুঝবেন আপনার বস আপনাকে অপছন্দ করে দুই নাম্বার আপনার সাথে যতটা সম্ভব কম যোগাযোগ করে আপনার বস যদি আপনার সাথে খুবই কম যোগাযোগ করে আবার যোগাযোগ করার দরকার হলেও যদি অন্য কাউকে দিয়ে আপনাকে ডেকে আনে অথবা আপনার সাথে মেইলে যোগাযোগ করে তাহলে বুঝবেন আপনার বস আপনাকে অপছন্দ করে তিন নম্বর অফিসের সবগুলা খা সব থেকে খারাপ কাজ আপনাকে করতে দেন আপনার বস যদি অফিসের সব থেকে খারাপ কাজগুলো আপনাকে করতে দেন তাহলে বুঝবেন আপনার বস আপনাকে অপছন্দ করে তিনি আপনাকে আর রাখতে চান না চার নম্বর আপনাকে নতুন কাজ করতে না দেন আপনার বস যদি আপনাকে নতুন কাজ না দেন নতুন কাজ আসার সাথে সাথেই যদি সেই কাজ অন্যকে দিয়ে দেন তাহলে আপনি বুঝবেন যে আপনার বস আপনাকে অপছন্দ করে পাঁচ নাম্বার প্রয়োজনীয় ছুটি চাইলে না করা যে কারো ছুটির দরকার হতে পারে কিন্তু আপনার যদি প্রয়োজনীয় ছুটি আপনার বসের কাছে চাইলেন কিন্তু আপনার বস সরাসরি আপনার মুখের উপর না করে দিল তাহলে আপনি বুঝবেন আপনার বস আপনাকে অপছন্দ করে সব থেকে ভালো হয় যদি আপনি সরাসরি আপনার বসের সাথে বসেন আর এই সমস্যাগুলো নিয়ে কথা বলেন তাহলে দেখবেন আপনি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন এবং একটা সমাধান খুঁজে পাবেন তো আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন